আমার প্রিয় নবী মুস্তাফা বলেছেন যে মুসলমানদের এমন একটা সময় পৃথিবীতে আসবে মুসলমানের সামাজিক অবস্থা হবে খুব ভয়াবহ, মুসলমানের সমাজের অবস্থা হবে খুব ভয়াবহ। নবী বলেন এমন একটা সময় আসবে যাকাত দেওয়া, যাকাত এটা মুসলমানের জন্য ফরজ, যাদের কাছে সম্পদ আছে, মালে নিসাব আছে, যাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে, তাদের জন্য যাকাত ফরজ, আদায় করাটা ওয়াজিব। কিন্তু শিল্পপতিরা ঠিক মতো তাদের যাকাত আদায় করবে না। নবী বলেন এমন একটা সময় আসবে শিল্পপতিরা যাকাতের টাকাগুলি পর্যন্ত কেয়ে ফেলবে, কিনের হক এরা কিন্তু পকেটে ভরবে, এই যাকাতগুলিকে এরা যাকাত মনে করবে না। এই রকমের একটা সময় আমার উম্মতের কাছে আসবে, মূলত সেই সময়টা তো এসে গেল, ঠিক কিনা বলেন না? আমার নবী বলেন এমন একটা সময় আসবে মুসলমানের পুরুষেরা, মুসলমানের পুরুষেরা নিজের বউয়ের কথা ধরে চলবে, কিন্তু নিজের মা ঘরের মায়ের কোনো কদর থাকবে না, ঘরে মায়ের কোনো কদর না, যে মা জনম দিয়েছে ওই মায়ের কোনো কদর নাই, ইজ্জত নাই। উদর পূর্তি করে মুসলমানরা কাছে বউ ফুলা নিয়ে, মুসলমানের ওই সমস্ত পুরুষেরা নিজের বউয়ের কথা ছাড়া একটা কদম দেয় না। এমন একটা সময় উম্মতের কাছে আসবে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? নবী বলেছে এমন একটা সময় আসবে মসজিদ করার জন্য মানুষ প্রতিযোগিতা দেবেন, এই মসজিদের টাইলস লাগাইলে আরেক মসজিদের কমিটি বলবে আমরা লাগাই দেবো আগামীকাল, এখানে একটা মসজিদ হলে বাড়ির ভিতরে গ্রুপিং করে আর গোষ্ঠী বেড়ে যাবে, তার আর একটা মসজিদ করবে, এভাবে ঘরে ঘরে মসজিদ বানাবে। নবী বলেন মদের বাজার বসবে, মানুষ নামাজের সময় নামাজে ভালো ভালো কথা বলতেছে, কিন্তু রাতের বেলায় ভিতরে ভিতরে সবাই মদ নিয়ে ব্যস্ত, যে মদকে ইসলামে পরিপূর্ণরূপে হালাম হারাম করেছে, এই মদ কোনোদিন মুসলমানের জন্য হালাল হতে পারে না। হালাল হতে পারে বলেন না? হালাল হতে পারে? উমর ফারুক আজম আমার নবীর সাহাবী উমর ফারুক আজম, উনি দেখলেন ওনার ছেলে আবু শামা, ওনার ছেলে আবু শামা, উনি উমর ফারুক আজমের ছেলে, ফারুক আজম না জেনে মতো, পাড়ার মানুষেরা না জেনে মতো উনি চুরি করে মদ পান করেছে, কিন্তু ফারুক আজমের ছেলে প্রকাশ হয়ে গেল, ধরা খেয়ে গেল, উনি ফারুক আজমের ছেলে, উনি মদ পান করেছেন। ফারুক আজম বলে আমার ছেলে হয়েছে কি হলো, আমার ছেলে হয়েছে কি হয়েছে, ইসলামী শরীয়তের ব্যাপারে শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কাজ করেন সেটা আমার ছেলে হোক মেয়ে হোক কারো সাথে আপোষ নাই, অবশ্যই এটার বিচার কত হবে, অবশ্যই এটার বিচার করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সমাজের মধ্যে মদ পান করবে, শরাব পান করবে, নবী মুস্তাফা বলেন তাদেরকে 80 বেদ দুররা মারতে হবে, তার বিচার হলো তাকে 80 বেদ দুররা মারতে হবে, ঠিক কি না বলেন না? যদি এইভাবে যদি ইসলামী শরীয়তের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় মুসলমানের সমাজে, আর এই রকমের মাদক দ্রব্য মদ শরাব এগুলি কি মুসলমানের সমাজে থাকতে পারে? বলেন না থাকতে পারে? ফারুক আজম ওনার ছেলেকে হাত ধরে নিয়ে আসলেন, হাত বেঁধে নিয়ে আসলেন, ফারুক আজম ওনাকে আবু শামাকে রশি দিয়ে বেঁধে ওমর ফারুক আজম ওনাকে মারতে আরম্ভ করলেন, দুররা নিয়ে মারতে আরম্ভ করলেন, মারতে 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 এমন ভাবে মারে ফারুক আজমের বিবি বলে স্বামী গো আজকের মতো একটু মাফ করে দাও, না না মাফ নাই, যেখানে আল্লাহ মাফ করে নাই, যেখানে আমার নবী মাফ করে না, আমি ফারুক আজম মাফ করব কেমনে? বন্ধুরা আমার
এভাবে মারতে মারতে চল্লিশ বেজ যখন মারল তখন মৃত্যু মুখে দলিয়ে পড়ল। আবু সামা দুনিয়ার জমিন থেকে এন্তেকাল হয়ে গেলেন। এন্তেকাল হওয়ার পরে মুসলমানের শরীয়ত অনুযায়ী গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, কবরে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে ফারুক আজম বলেন, না না, এখনো শরীয়তের হুকুম বাস্তবায়ন হয় নাই। তার কবরের উপরে দুররা দিয়ে বাকি চল্লিশ বেদ মেরে দিলেন। এরপরে সিজদায় পরে কাঁদতেছেন, আল্লাহ আমি কি তোমার নবীর শরীয়তের হুকুম বাস্তবায়ন করতে পেরেছি? আল্লাহ আমি অপরাধী, আমাকে মাফ করে দাও। এমন শাসক কি আর কোথাও পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। কিভাবে পাবো যেখানে আজকে সরাসরি জগৎবাসীকে মদের ব্যবসা করার জন্য ডাইরেক্ট রেজিস্ট্রি, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন না? অতএব এই সমস্ত সামাজিক কর্মকাণ্ড থেকে আমরা বিরত হতে পারবো না। যে দেশের সরকার লাইসেন্স দিচ্ছে ডাইরেক্টলি, পেয়ারা হাজির, আমার পেয়ারা নবী বলেন, এমন একটি সময় আসবে মুসলমানের মেয়েরা পর্দা করার জন্য এমন পোশাক পরবে, পর্দা করার জন্য এমন পোশাক পরবে, পোশাকগুলি পরার পরেও বাহির থেকে একটা মানুষ দেখলে মনে হবে ওই মহিলাটা উলঙ্গ। মহিলাদের পোশাক এমন হয়ে যাবে, জামাইকে বলে রাখিবন্ধন কিনে দাও, কটকটি কিনে দাও, কিরণমালা কিনে দাও। আর এইভাবে আমি ৩৬টা ভারতবর্ষের চ্যানেলগুলি উল্টি উল্টিয়ে দেখে রাখিবন্ধন জামাই কিনে দিতে পারে নাই, কটকড়ি কিনে দিতে পারে নাই, কিরণমালা নাকি এইগুলি এক একটা জামার পোশাকের আইটেমের নাম, এইগুলি কিনে দিতে পারে নাই, যার কারণে এই দেশের মহিলারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? আর ছেলেরা যুবকেরা যারা এখানে বসে আছে, এরা বলে বাবা আমাকে এমন একটা প্যান্ট কিনে দিতে হবে যে প্যান্টের হাঁটুর মধ্যে এক বিগত পরিমাণ চিরা থাকবে, ঠিক কিনা? আমার যুবকেরা এই চিরাপাটা প্যান্টগুলি পড়তে ভালোবাসে, আর নবী মুস্তফার আদর্শ পালন করতে এরা এদের মন চায় না। ও যুবক, তুমি কি জানো না তুমি যেখানে গিয়েছ সেই সমুদ্র সৈকতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি সেই নাইট ক্লাবে গিয়েছ তোমার মৃত্যু যদি সেখানে হয়ে যায়, তোমার কি অবস্থা হবে? তুমি তো জবাব দিতে পারবে না। যুবক, আবু সাদেক রেজবির কথা শুনে তুমি সেই গালফে যাও নাই, সমুদ্র সৈকতে যাও নাই, নাইট ক্লাবে যাও নাই, তুমি নতুন পারাশাহী জাম মসজিদে নফল নামাজ আদায় করার জন্য গিয়েছো, সিদ্ধ অবস্থায় তোমার ইন্তেকাল হয়েছে, খোদার কসম করে বলছি তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, ঠিক কি না? জোরে বলেন না, ঠিক কি না? প্যারা হাজিরিন, ছেলে মেয়ে দুইজনের মধ্যে পর্দা উঠে যাবে, সমাজের মধ্যে অন্যায় বিচার বেড়ে যাবে। ভালো ভালো মানুষ, বড় বড় ডক্টর মানুষ পোশাক পরা পরে, ভালো লেবাস পরে, দেখে 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 এতগুলি জ্ঞান নিয়ে মানুষের উপর গুড়া গুড়া ছোট ছোট আক্রমণ, আক্রমণ স্টিম রোলার চালা, জ্ঞান জ্ঞান থাকবে না, জ্ঞানী মানুষেরা মানুষ হয়ে যাবে। জ্ঞানী মানুষেরা কি হয়ে যাবে? এরা কথা বলে না কেন? জ্ঞানী মানুষ, এমন একটা সময় আসবে জ্ঞানী মানুষ অমানুষ হয়ে যাবে। এরা লেবাসে থাকবে জ্ঞানী, কাজে হবে অমানুষ। কাজে হবে কি? দিয়েছেন দেশ মিল্লত মাযহাব পাড়া প্রতিবেশী সকলের হেদমতের জন্য, কিন্তু এই জ্ঞান দিয়ে কারো উপর আক্রমণ করার জন্য এই জ্ঞান দান করা হয় নাই। জোরে বলেন না, ঠিক কি না? আমার পেয়ারা নবী মুস্তফা বলেন, পেয়ারা হাজিরিন, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। একজন পুরুষ তার মোকাবেলায় ৫০ জন মহিলা, এই একজন পুরুষ ৫০ জনকে কিভাবে বিবাহ করবে? ওই একটা পুরুষ গাছে উঠে প্রস্তাব করে দেবে, এই প্রস্তাবগুলি ৫০ জন মেয়ে পান করে গর্ভবতী হবে। এমন একটা সময় উম্মত দেখিও, তোমাদের হায়াত যদি বেঁচে থাকে, হায়াত পাও, দেখবে সমাজের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডগুলি ঘটবে, ৩০ জন মানুষ পৃথিবীতে আসবে, এরা এক একজন দেশবাসীকে বলবে আমরা এক একজন নবী। জোর বলেন না, নাউজুবিল্লাহ। এইভাবে আমার প্যারা নবী বলে, উম্মত
একদিন দেখবে পূর্ব আকাশের সূর্য পশ্চিম দিকে উঠা আরম্ভ করে দিল। পূর্ব আকাশের সূর্য কোন দিকে? পশ্চিম দিকে। প্যারা হাজিরিন, ভূমিকম্প বেশি বেশি হবে, পৃথিবীর পূর্ব আকাশে পশ্চিম আকাশে আগুন দেখা যাবে, মারামারি বেড়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে। এইভাবে যখন হবে, আল্লাহ পাক বলেন, ও ইমাম মাহদী, তুমি আল্লাহর বান্দা, মাহবুব বান্দা, তুমি প্রস্তুতি নাও, এই পৃথিবীর মানুষকে সাইজ করার জন্য আমি আল্লাহ তোমাকে আমার নবীর বংশধরের মধ্যে থেকে পাঠাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনাগুলো যখন সমাজে দেখবেন, তখন মনে করবেন ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী, আমার প্যারা নবী মুস্তফা বলে, আল মাহদী ও মিন্নি, ও আমার উম্মত, মাহদী হলেন আমি নবীর কলিজার টুকরা, আমার বংশ, ইনি হচ্ছেন মা ফাতেমার আওলা। সুবহানাল্লাহ বলেন না মাহদী, মাহদী ওনার টাইটেল, মাহদী ওনার টাইটেল, উপাধি, আমার নাম রেশমি, আমার নাম আল কাদেরী, এটা আমার উপাধি। কিন্তু ইমাম মাহদী ইনার টাইটেল হলো মাহদী, ইনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাগুলি যখন আপনারা দেখবেন, তখন আমার নবী বলেন এই দেশের মধ্যে ইমাম মাহদী আসবে, ইনার নাম হবে মুহাম্মদ, আর ইনার বাবার নাম হবে, আমি নবী মুস্তফার বাবার নামে, ইনার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইনার মার নাম হবে আমি নবী মুস্তফার মায়ের নামে, ইনার মার নাম হবে আমেনা, আর ইনি আমার মেয়ে ফাতেমার বংশে আসবে, আর ইনার জন্মস্থান হবে মদিনা শরীফের পূর্ব দিকে বিশাল মরুভূমিতে, যেখানে মানুষজন যায় না, ওই জায়গায় ওনার জন্ম হবে। 40 বছর যখন ওনার বয়স পূর্ণ হবে, ওনাকে হানায় কাবার মাঠে জগতের মানুষেরা দেখতে পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাগুলি ঘটার পরে ওনাকে হানায় কাবার মাঠে দেখবে, উনি মদিনা শরীফের ওই গভীর বনের মধ্যে ওনার জন্ম কেন? 61 হিজরিতে ইমাম হোসেনকে শহীদ করার পরে এজিদ ওনার সৈন্য মদিনা শরীফে প্রেরণ করলেন, নির্দেশ দিলেন, এ এজিদের সৈন্যরা তোমরা মদিনা শরীফে যে সমস্ত সাহাবী পাবে এদেরকে তোমরা খতম করে দেবে, শহীদ করে দেবে। এজিদের সৈন্যরা ইমাম হুসেনকে শহীদ করার পরে এরা মদিনায় এসে 10,000 সাহাবিকে শহীদ করে দিয়েছে, এবং গড়ে গড়ে প্রবেশ করে 3,000 মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। কেমন অবস্থা? এই অবস্থা দেখে ইমাম মাহদী আলাইহিসসালামের বংশধর, এরা আমার নবীর বংশধর, নবীর আওলাদ, ইজ্জত বাঁচানোর জন্য এরা মদিনার গড়বাড়ি ত্যাগ করে, মদিনাবাসীদের মায়া ত্যাগ করে, ইনারা মদিনার গভীর বনে চলে গেলেন, বন জঙ্গলে চলে গেলেন, সাদা সিধা অবস্থায় জীবন যাপন করেন। ওই গড়ের মধ্যে ইমাম মাহদী আলাইহিসসালামের জন্ম হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার নবী বলেন ইমাম মাহদীকে মানুষ দেখবে রমজান মাসে, ইমাম মাহদীকে খানে কাবার মাঠে মানুষ দেখবে রমজান মাসে। মদিনার গোলামি আমায় দে ও মুরশিদ মোরে, মদিনার গোলাম, মদিনার গোলামি আমায় দে ও মুরশিদ মোরে, মদিনার গোলাম। ইমাম মাহদীকে মানুষেরা দেখবে কোন মাসে? রমজান মাসে। বলেন না কোন মাসে? রমজান মাসে। খানে কাবার মাঠে ইমাম মাহদীকে দেখবে, ইনাকে দেখে মানুষ চিনে ফেলবে। কেন? আমার নবী বলেন আজালাল জবাহ, ইমাম মাহদীর কপালটা হবে বড়,
আনাইল আনফা নাকটা হবে লম্বা উনার চেহারা থেকে আমার নবীর আওলাদের খুশবু বের হবে শুধু তাই না ইমাম মাহদিকে নবীর উম্মতরা দেখলে এরা বলবে আমরা তো নবীকে দেখি নাই ইমাম মাহদিকে দেখেছি খোদার কসম ইমাম মাহদি আমার নবী মুস্তাফার মতো হবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ লক্ষ লক্ষ মানুষ খানায় কাবায় হজ করতে গেলাম উমরা করতে গেলাম রমজান মাসে চলে গেলে কিতাবে লিখতেছে মানুষ তাওয়াফ করতেছে ওই তাওয়াফের মাঠে একটা জায়গার নাম হচ্ছে মিজাবে রহমত আরেকটা জায়গার নাম হচ্ছে হাজরা আসওয়াদ এই দুই জায়গার মাঝখানে ইমাম মাহদি দাঁড়িয়ে থাকবে নামাজের কাতার বন্দি হয় আদব নিয়ে খানে কাবার মাঠে দাঁড়িয়ে থাকবে মানুষ তাওয়াব করবে চক্কর লাগিয়ে আস্তে আস্তে হাজিদের চক্ষু দৃষ্টি ইমাম মাহদির দিকে যাবে দেখা মাত্রই তারা বুঝে ফেলবে ইনি ইমাম মাহদি জোরা বলেন না সুবহানাল্লাহ কারা চিনবে ওইখানে ওলি আব্দাল থাকবে খানায় কাবার মাঠে গোস থাকবে কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে ওলি আল্লাহর অবস্থান করবে এই কারণে এই দুইটা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে এই দুই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না এরা ইমাম মাহদিকে দেখে ফেলবে রমজান শেষ হলো সাওয়াল চলে গেল জিলকত শেষ হলো জিলহজ মাস এলো পুরো বিশ্ব থেকে মানুষ আরফার ময়দানে গেল খানায় কাবার মাঠে গেল সফা মরওয়ায় দৌড়াদৌড়ি করছে কিন্তু কিতাবে লেখা হয়েছে 40,000 হাজিদেরকে ইহুদি নাসারারা একই দিনে জবাই করে দেবে কয় হাজার ইহুদি নাসারারা মক্কা মদিনায় প্রবেশ করে 40,000 হাজিদেরকে এরা জবাই করে দেবে মানুষ চিন্তিত হয়ে যাবে টেনশনে পড়ে যাবে ইমাম মাহদি খানায় কাবায় মিজাবে রহমতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম মাহদি কাঁদবে আর যারা তাওয়াব করতেছেন এরা ইমাম মাহদির কদম ধরে এরা বলবে হুজুর 40,000 হাজিরা জবে হয়ে গেল কুরবান হয়ে গেল যুদ্ধ করার সময় এসে গেল দাজ্জাল এসে গেছে হুজুর আমাদেরকে বায়াত করাও আমরা আপনার পিছনে লড়তে চাই জিহাদের ময়দানে যেতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ শহীদ চাই হাজিদের মধ্যে 313 জন হাজি ইমাম মাহদির হাতে বায়াত হবে কয়জন হাজি 313 জন হাজি সাহেব ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবেন 313 জন হলো কেন আমার নবী মদিনা শরীফে প্রথম জিহাদ করলেন বদরের জিহাদ ওই জিহাদে আমার নবী 313 জন সাহাবি নিয়ে বদরের মাঠে গেলেন আজ খানায় কাবার মাঠে ইমাম মেহেদি 313 জন মর্দে মুজাহিদ তাদেরকে বায়াত করে দিলেন নবীজি ওই বদরের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করে সেখানে সুন্নিয়তের পতাকা শরীয়তের পতাকা আমার নবীর মুহাম্মদি পতাকা বদরের মাঠে উড্ডয়ন করেছিলেন ওইভাবে আমার নবীর আওলাদ ইমাম মাহদি আলাইহিস সালাম এ 300 জন ওই 300 জন অনুসারী আমার নবীর উম্মতদেরকে নিয়ে আমার রাসূলের শরীয়তের পতাকা উড্ডয়ন করবে যুদ্ধের ময়দানে নেমে পড়বে কাউকে জর্রা পরিমাণ সার দেওয়া হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ হজের মাস চলে গেল হজের মাস কথা বলেন না কেন হজের মাস চলে গেল কিতাবে লেখা হজের মাস শেষ হয়ে গেল ইমাম মাহদি বলে ও নবীর উম্মতেরা আমরা আর মক্কা শরীফ থাকব না আমরা দামেস্কের জমিনে চলে যাব সুবহানাল্লাহ বলেন না মক্কা শরীফ কোথায় মক্কা শরীফ ইমাম মাহদি 313 জন হাজিদেরকে নিয়ে মদিনা শরীফ গেলে আমার নবীর দরবারে জিয়ারত করে আমার নবী থেকে অনুমতি নিয়ে
নবীর আওলাদ এই ধর্মকে বাঁচানোর জন্য এই শরীয়তকে বাঁচানোর জন্য ইমাম মাহদি দামেস্কের জমিনের দিকে রওনা হয়ে গেলেন আস্তে আস্তে কোথায় মক্কা কোথায় মদিনা কোথায় দামেস্ক দামেস্কে চলে এলেন হাজার হাজার দামেস্কের মুসলমান ইমাম মেহেদিকে ইমাম মানলো ইমাম মেহেদিকে নেতা মানলো ইমাম মেহেদিকে লিডার মানলো ইমাম মাহদিকে সরদার মানলো দামেস্কের বড় যেটা মসজিদ ওই মসজিদে ইমাম মাহদিকে ইমামতি দিলেন ওই মসজিদে আজ থেকে নামাজ পড়াচ্ছেন ইমাম মাহদি আর উনার পিছনে হাজার হাজার মুসলমানরা নামাজ আদায় করছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ উনি ফজরের নামাজ পড়ালেন উনি জোহরের নামাজ পড়ালেন আসরের নামাজ পড়ালেন উনি মাগরিবের নামাজ পড়ালেন এশার নামাজ পড়ালেন আবার এশারের পরে সারা রাত চলে গেল ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে মুয়াজ্জিন আজান দিল সুবহানাল্লাহ বলেন না ফজরের আজান দিল মুয়াজ্জিন ফজরের আজান দিল নামাজ হবে সুন্নত নামাজ আদায় করলেন ফরজ নামাজ হবে এমথা অবস্থায় আল্লাহ আল্লাহর কুদরতের হাতে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমান থেকে ঈসা নবীকে ওই মসজিদের ছাদের উপরে ফেলে দিলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ একদিকে ফজরের জামাত হবে আজানও হয়েছে ইকামাতও হয়ে গেল কিন্তু কিতাবে লিখতেছে বাবারা কিতাবের মধ্যে লেখা আছে কিতাবে লেখা আছে যে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমান থেকে ওই মসজিদের ছাদে নামিয়ে দিলেন ওনারা নামাজের নিয়ত বাঁধবে এই মুহূর্তে দেখা গেল ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে এসে উনি ফুফিয়ে ফুফিয়ে ছোট বাচ্চার মতো কাঁদছে কেউ ধরতে পারে নাই ইমাম মাহদি আলাইহিস সালাম উনি যখন কান্নার আওয়াজ শুনেছে উনার ঈমান হয়ে গেল উনার আত্মবিশ্বাস হয়ে গেল যিনি কাঁদছে নিশ্চয়ই ইনি ঈসা নবী হবেন উনি আর নিয়ত বাঁধলেন না সকলকে বলেন তোমরা অপেক্ষা করো সবাই অপেক্ষা করলো উনি মসজিদ থেকে বের হলেন ছাদের দিকে তাকালেন দেখতেই দেখতে পেল ওই ছাদের উপরে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে চলে এলো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আগে এসেছিলেন নবী হিসেবে আজ আসলেন আমার নবী আখির নবীর উম্মত হিসেবে জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম বলেন সিঁড়ি আনেন ঈসা আলাইহিস সালাম বললেন কি আনে সিঁড়ি আনেন কেন চতুর্থ আসমান থেকে সাত পর্যন্ত কিভাবে এলেন সিঁড়ি ছাড়া কিভাবে এলেন ইমাম ঈসা আলাইহিস সালাম বলেন এটা আল্লাহর কুদরতের ব্যাপার আল্লাহ কুদরতের হাতে ধরে আমাকে এই ছাদে বসিয়ে দিয়েছে কিন্তু এখান থেকে নামার জন্য দুনিয়াবি হাইসিয়তে সিঁড়ি লাগবে আমার জন্য সিঁড়ি আনা হোক সিঁড়ি আনলেন সিঁড়ি আনার পরে ঈসা আলাইহিস সালাম সিঁড়ি দিয়ে নামলেন নামার পরে একামত হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজ হবে ইমাম মাহদি বলেন ও ঈসা তুমি আজকে নামাজের ইমামতি করবে ঈসা আলাইহিস সালাম বলেন না রে না না আমি পৃথিবীতে যখন 33 বছর ছিলাম তখন আমি কিন্তু আল্লাহর নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছিলাম আমার কাছে আল্লাহ একটা বড় ইনজিল কিতাব দিয়েছিল আতানিয়াল কিতাব আমি সেই কিতাব নিয়ে এসেছি ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর একজন মাহবুব বান্দা আল্লাহর নবী হিসাবে আমি পৃথিবীতে আগমন করেছিলাম 63 বছর জীবনে পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে আমি একটা পাবলিসিটি করেছিলাম মুবাশশারাম বিরাসুলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ ও সগত বাশিরা আমি আল্লাহর নবী আমি ঈসা নবী একটা কথা তোমাদেরকে ক্যাম্পেইনিং করার জন্য পাবলিসিটি করার জন্য তোমাদের কাছে আগমন করলাম একটা বিশাল কিতাব নিয়ে আসলাম সেই কিতাবের নাম ইনজিল তবে কথা হলো আমার পরে এই পৃথিবীতে এমন একজন নবী আগমন করবে সেই নবীর নাম হবে আহমদ আমি ওনার কথা বলার জন্য আসছি উনি আসলে সমস্ত নবীদের উনি সর্দার হবে আর ওনার উপর ঈমান আনা সকলের জন্য ফরজ হয়ে যাবে আমি সেই নবীর কথা বলতে আসছি তো আজ 33 বছর বয়সে আল্লাহ আমাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে
আজ আপনাকে সহযোগিতা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে দামেস্কের মসজিদে। আমি এসে গেলাম, আজ ইমামতি করবেন আপনি। আপনি ইমাম, আপনি ইমাম, আপনি সাইয়েদুল মুরসালিনের আওলাদ, আপনি ফাতেমার আওলাদ, আপনি ইমাম হাসানের আওলাদ। আমি মুক্তাদি, আমি মুসল্লি, নামাজের ইমামতি আপনি করবেন, আর আমি ঈস আপনার পিছনে মুক্তাদি হয়ে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পিছনে দাঁড়ালেন, ফজরের নামাজ শেষ করলেন। শেষ করে আমরা কি করি? ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে মুখ করে ফিরে বসে, ঠিক কিনা বলেন না? এটা আমার নবীর সুন্নত। আমরা যারা ইমামরা আছি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা শুধুমাত্র দুইবার মুসল্লিদের দিকে মুখ করে ফিরে বসি। একটা হচ্ছে ফজরের নামাজের পরে, আরেকটা হচ্ছে আসরের নামাজের পরে। তবে না, আমার পেয়ারা নবী মুস্তফা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে, আমার নবী পাঁচবারই, আমার নবী ফরজ নামাজের পরে মুনাজাত করার সময় নবী মুসল্লিদের দিকে ফিরে যেতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুসল্লিদের দিকে ফিরে নামাজের মোনাজাত করতেন, কিন্তু আমরা নবীর সুন্নত পালন করি পাঁচ ওয়াক্তের মধ্যে কয়বার? দুইবার। আর তিন ওয়াক্তের মধ্যে আমরা করি না। তবে আমরা ইমাম সাহেবরা যারা আছি, খতিব সাহেবের আমরা যারা আছি, আমাদের দায়িত্ব আমার নবীর এই সুন্নতগুলি দেশের মধ্যে, সমাজের মধ্যে জিন্দা করা। কেন রসুল পাক বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি, ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু মিআতা ফালাহু আজর মিআতা শহীদ। আমার প্যারা নবী মুস্তফা বলেন, ফিতনার যুগে, ঝগড়ার যুগে, হানাহানি মারামারির যুগে, মানুষের অন্তরে যখন হিংসা বিদ্বেষ অহংকার গৌরব এসে গেল, এই যুগে আমি নবী মুস্তফার একটা সুন্নত, যেই উম্মত, যেই ইমাম, যেই খতিব, যে মুয়াজ্জিন একটা সুন্নতকে প্রতিষ্ঠা করেছে, খোদার কসম করে বলছি উম্মত, তুমি যদি ইন্তেকাল করো, আল্লাহ তোমাকে একশত শহীদের সওয়াব দিয়ে দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একশত শহীদের কি দেবে? জোরে বলেন না, একশত শহীদের কি দেবে? একশত শহীদের সওয়াব দেবে, একশত শহীদের তোমাকে সওয়াব দেওয়া হবে। তাহলে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম উনি মুসল্লিদের দিকে ফিরে বসলেন, মুনাজাত করলেন। মুনাজাতের পরে ইমাম মাহদির সাথে 313 জন, ওগুলো বাংলার জমিন থেকে গিয়েছে, পাকিস্তানের জমিন থেকে, পুরো বিশ্বের জমিন থেকে গিয়েছে, বেছে বেছে মর্দে মুজাহিদ অলি আব্দাল গোস কুতুব ইনারা ইমাম মাহদির হাতে বায়াত হলো। 313 জন এরা বসে আছে। ইমাম মাহদি আলাইহিস সালাম হযরতে ঈসা নবীকে বললেন, ও ঈসা রে, আর বসে থাকা যাবে না, সিরিয়া দিয়ে, জর্দান দিয়ে সেই দজ্জালের দরজায় দাজ্জাল দাঁড়িয়ে আছে। সেই দাজ্জাল এতদিন পর্যন্ত 30 জন বন্ড মানুষ পৃথিবীর জমিনে নবুয়ত দাবি করেছে, এর এক একজন নবী বলে দাবি করেছে, কিন্তু এই দজ্জাল ইবলিস শয়তান আজ সে দুনিয়ার মাঝে সে খোদা দাবি করেছে। সে দজ্জাল কেমন? সে দজ্জালের কপালে একটা কাফের শব্দ লেখা আছে। সেই দজ্জাল এক চোখওয়ালা, তার দুই চোখ নাই, একটা চোখ আছে, তার কপালের মধ্যে কাফের লেখা আছে। তার এক হাতের মধ্যে আটকানা জান্নাত আছে, তার আরেক হাতের মধ্যে সাতকানা জাহান্নাম আছে। সে মানুষকে বলবে, তোমরা এতদিন যাকে খোদা বলেছ, যার ইবাদত করেছ, দেখো দেখো কি দেখো, আমি তোমাদেরকে জান্নাতও দেব, আমি তোমাদেরকে জাহান্নামও দেব। এই কারণে যারা মুনাফিক, যারা মুশরিক, যারা বেদিন, যারা ইহুদি, যারা মুসলমানদের মধ্যে আমার নবীর দুশমন ছিল, এরা ইমাম মাহদির পক্ষে থাকবে না, ঈসা নবীর পক্ষে থাকবে না, ইমানদারদের পক্ষে থাকবে না, মুনাফিকরা দাজ্জালের পক্ষ অবলম্বন করবে, ঠিক কি না বলেন না? দাজ্জালের পক্ষ অবলম্বন করবে এরা। আর কিতাবে লেখা আছে, ও ইমাম মাহদি আর বসে থাকার সময় নেই, আজ ফজরের নামাজ শেষ হয়ে গেল, আসুন আমরা দামেস্কের মসজিদ থেকে আমার নবী মুস্তাফার সুন্নিয়তের পতাকা নিয়ে, শরীয়তের পতাকা নিয়ে আজকে বিপ্লব সৃষ্টি করি। চলুন আমরা জর্দানের দিকে চলি। সকলে পিছনে নারায় তকবীর, নারায় রেসালতের স্লোগান দিচ্ছে। ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম দুইজন সামনে সাইনবোর্ড নিয়ে আছে, পিছনে লক্ষ লক্ষ নবীর আশেক প্রেমিক উম্মতরা আছে। এরা দামেস্ক থেকে জর্দানের দিকে ছুটে চলেছে। সুবহানাল্লাহ। বলেন দজ্জালটা কেমন?
সে পৃথিবীতে বাঁচবে চল্লিশ দিন। সে পৃথিবীতে বাঁচবে কয়দিন? এ দজ্জাল আসার আগে, কিয়ামত এ দজ্জাল আসার আগে আরো ছোট ছোট অনেক দজ্জাল আসবে। কেমন দজ্জাল? এরা এরকমের বড় বড় মঞ্চে বসে বলবে ঈদ মিলাদুন্নবীর যে তাবারুক এগুলি ফাইখানার চেয়ে কম নয়। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ, এগুলি এই জামানার দজ্জাল। যারা ঈদ মিলাদুন্নবীকে জাহান্নামের সাথে তুলনা করেন, যারা ঈদ মিলাদুন্নবীর উরুজ ফাতিহাকে নাজায়েস বলেন, পাইখানার সাথে তুলনা করেন, এরা কি নবীর আশেক না দুশ্মন ঠিক কিনা বলেন? এরা কি নবীর দুশ্মন? এদের সাথে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, আমাদের সাথে এদের কোনো সম্পর্ক বলেন না? এদের কোনো সম্পর্ক, এদেরকে কোনোদিন এদের সাথে আঘাত করা যাবে না, আপোষ করা যাবে না। যারা যারা পরিমাণ আমার নবীর শান মানের উপর আঘাত হানবে, লানাতুল্লাহ, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ কোরআনে বলেন তাদের কবরও লানত, দুনিয়াতেও লানত, কিয়ামতের ময়দানে তাদের ঠিকানা হলো জাহান্নাম, ঠিক কি না বলেন? জোরে বলেন না, ঠিক কি না? প্যারা হাজরিন, মুশরিক বেদিন ইহুদি নাসারারা দাজ্জালের সাথে থাকবে। সে দজ্জাল দুনিয়াতে বাঁচবে চল্লিশ দিন, তার প্রথম দিন হবে দুনিয়ার এক বছরের সমান, তার দ্বিতীয় দিন হবে দুনিয়ার তিন মাসের সমান, বাকি আটত্রিশটা দিন দুনিয়ার স্বাভাবিক দিনের মতো হবে। এ দজ্জাল পুরো দুনিয়ায় এই চল্লিশ দিনের মধ্যে পুরো দুনিয়া ঘুরে ফেলবে। সে পুরো দুনিয়ার সমস্ত দেশগুলিতে ভ্রমণ করবে, কিন্তু এই দজ্জাল দুইটা জায়গার মধ্যে গিয়ে প্রবেশ করতে পারবে না। এই দজ্জাল দুইটা জায়গার মধ্যে গিয়ে প্রবেশ করতে পারবে না, একটা হলো দজ্জাল খানে কাবার এরিয়াতে প্রবেশ করতে পারবে না, আর আমার পেয়ারা নবী মুস্তফা বলে গেলেন উম্মত কিয়ামতের আগে খানে কাবার এরিয়া হবে, এই এরিয়া নয়, খানে কাবার এরিয়া এরিয়া নয়। নবী বলেছেন তো কেমন এরিয়া হবে? আমার নবী মুস্তফা বলেন কিয়ামতের আগে আগে এই খানে কাবার এরিয়া হবে দক্ষিণে সাড়ে তিন মাইল, উত্তরে সাড়ে তিন মাইল, পূর্বে সাড়ে তিন মাইল, পশ্চিমে সাড়ে তিন মাইল, এই এরিয়াটা খানে কাবার এরিয়া হবে, এই এরিয়াটা খানে কাবার এরিয়া হবে, আল্লাহর ঘর এত বিশাল হয়ে যাবে, আর এই বিশাল এরিয়াতে মানুষ নামাজ আদায় করবে, এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হবে। এই এরিয়ার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কেন? এই এরিয়াটা পূত পবিত্র জায়গা, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এক সেকেন্ড আগ পর্যন্ত এই এরিয়াকে কুদরতের ফেরেশতা দিয়ে পাহারাদার নিয়োগ করে এই এরিয়াকে হেফাজত করেছে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আরেকটা এরিয়া হলো মদিনা শরীফ, আরেকটা এরিয়া হলো কি? আমি নবী কিয়ামত পর্যন্ত যেই মাটিতে ঘুমাবো, যেই মদিনা শরীফে আমি ঘুমাবো, যেখানে আমি থাকবো ওই জায়গা, এটা মদিনা শরীফ। কেমন জায়গা? আরশুকা কাবা মদিনা, পরশুকা কাবা মদিনা, কাবেক কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। আমার প্রিয় নবী মুস্তাফার সেই জায়গাকে এমন ভাবে দামি করে দেওয়া হয়েছে, উম্মত রে এটা মক্কা শরীফ নয়, এখানে মদিনায় খানে কাবা নেই, মদিনায় মিনা মুস্তালিফা নাই, মদিনার ফার ময়দান নাই, মদিনায় জবলে রহমত নাই, মদিনায় জবলে নূর নাই, কিন্তু মদিনা মক্কার চেয়ে দামি হয়ে গেল। কেমন দামি? আমার প্রিয় নবী মুস্তাফা বলেন খোদার আরশের চেয়ে দামি জায়গা হলো মদিনা, আর সেই মদিনাতে একটা জান্নাতের টুকরা বিছিয়ে দেওয়া হয়েছে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী মদিনার মিম্বর শরীফে বসলেন, আমার নবী মিম্বর শরীফে বসে নবী মুস্তাফা আমার নবী সাহাবাই ইকরামকে বলেন ও আমার সাহাবীরা, এটা মিম্বর, এই মিম্বর থেকে আমার নবীর ঘর দেখা যায়, ওই যে আয়েশা সিদ্দিকার ঘর দেখা যাচ্ছে ওই ঘরের ঘর থেকে, আর এই মিম্বর থেকে যে খালি জায়গাটা দেখছো উম্মতরে তোমরা জেনে রাখিও এটা দুনিয়ার মাটি না, এটা দুনিয়ার জায়গা না। তো এটা কোন জায়গা? নবী মুস্তাফা বলেন এটা দুনিয়ার মাটি নয়। তো এটা কোন মাটি? নবী মুস্তাফা বলেন এই মাটিকে আল্লাহর সুআজিম থেকে দামি করেছেন, জান্নাতুল মুআল্লা থেকে দামি করেছেন, খানায়ে কাবা থেকে দামি করেছেন, আরফা থেকে দামি করেছেন, মিনা মুজদালিফা থেকে দামি করেছেন। কেন? আল্লাহ আল্লাহর কুদরতের হাতে এই জায়গার মধ্যে জান্নাতের টুকরা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
এমন একটা জায়গা যেখানে দুই রাকাত নফল নামাজ পড়ে উম্মত আল্লাহর কাছে ফরিয়াদ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার প্যারা নবী বলেন উম্মত এ মিম্বর শরীফ থেকে আয়েশা সিদ্দিকার ঘর পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। উম্মত এই জায়গায় যদি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। প্যারা হাজেরিন এই কথা বলার পরে সাহাবীরা কম্পিটিশনে গেলেন। রাতও ওই জায়গায় ধরে রাখেন, দিনের বেলাও ধরে রাখেন। এ পর্যন্ত ওই জায়গার অবস্থা এমন, কোন মানুষ হজ করতে গেলে সহজে ওই জায়গায় জায়গা পায় না, অনেক কষ্ট করে সে জায়গায় নামাজ পড়তে হয়। বন্ধুরা আমার এটা হলো রওজাতুল মিরিয়াজিল জান্নাহ। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহান। এই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এই কারণে অনেক চেষ্টা করবে দাজ্জাল মদিনা শরীফে প্রবেশ করার জন্য, প্রবেশ করতে না পেরে মদিনার মানুষ যেন দাজ্জালকে বিশ্বাস করে। এ কারণে দাজ্জাল একজন মদিনার মানুষকে হত্যা করবে, মদিনার মানুষকে দাজ্জাল মুহূর্তের মধ্যে হত্যা করবে। হত্যা করে ওই মানুষকে পুনরায় আবার জীবিত করবে, যেন দাজ্জালকে মদিনার মানুষ বিশ্বাস না না। মদিনার মানুষ পরীক্ষিত মানুষ, আমার নবীকে দেখে দেখে এরা ঈমান গ্রহণ করেছে, এরা ঈমান গ্রহণ করেছে। ওই দাজ্জালকে মদিনার মানুষ চিনে ফেলবে, ইনি দাজ্জাল, যিনি ডান হাতের মধ্যে জান্নাত বাম হাতের মধ্যে জাহান্নাম। এগুলি দেখিয়ে দেখিয়ে আমাদের দেশের বদমাজাবি ওয়াবি সালাফি খারেজি এভাবে জামাত যারা সারা জিন্দেগি ভর আমার নবীর বদনাম করেছে, রাসূলের পাকের বিরুদ্ধে দুশ্মনী করেছে, এরা দাজ্জালের পক্ষ হয়ে যাবে। কিন্তু আশিকের রাসূল নবীর প্রেমিক সুন্নিরা যারা মিলাদুন্নবীর পতাকার তুলেছিল, এরা কোনদিন দাজ্জালের পক্ষে থাকবে না। এরা ঈমান হারা হয়ে যাবে না। মওলা আলী বলেন লা ইখরুজুনা মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। নবীর উম্মত যারা মিলাদুন্নবীর পক্ষে, ও নবীর উম্মত যারা নবীর শরীয়তের পক্ষে, ও নবীর উম্মত যারা নবীর সুন্নতের পক্ষে, তোমাদেরকে আমি মওলা আলী বলে যেতে চাই, তোমাদের ঈমান কেউ তোমাদের ঈমান খেতে পারবে না, দাজ্জাল তোমাদের ঈমান খেতে পারবে না। যদি তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে যেতে হয় আমি আলী গ্যারান্টি দিলাম তুমি ঈমানের জান্দা নিয়ে যাবে। বিনা হিসাবে ওয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আর তোমার জান্নাত হবে বিনা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজেরিন যখন জর্দানের দরজায় গেলেন ঈসা নবী এবং ইমাম মাহদী, জর্দানের দরজায় দাজ্জালকে খুঁজে পেলেন। দাজ্জালকে খুঁজে পাওয়ার পরে যুদ্ধের ময়দানে নেমে গেলেন ইমাম মাহদী, যুদ্ধের ময়দানে নেমে গেলেন ঈসা নবী, যুদ্ধের ময়দানে নেমে গেলেন দাজ্জালের সাথে যুদ্ধ করেছেন। কেমন যুদ্ধ! আল্লাহ এমন খোদায় শক্তি দিলেন একদিনের মধ্যে এই দুইজনে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিসসালাম দাজ্জালের অনুসারীদের একদিনে খতম করে দিলেন, একদিনে খতম করে দিলেন। খতম করার পরে ইহুদি নাসারারা সকলে জাহান্নামী হয়ে গেল, পুরো দুনিয়া সুন্নিয়তের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আমার নবীর পক্ষে, হযরত ঈসা নবী আমার নবীর উম্মত হিসাবে, নবীর উম্মত হিসাবে পুরো 40টা বছর পুরো দুনিয়াকে গ্রাস করে ঈসা নবী রাজত্ব করবে। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহান। আল্লাহুম্মা
वाला वाले दीना यार सोल बे अरे जोरे यार सोल अरे मोहब्बत यार सोल आमरी मोते निदान कले आमरी मोते निदान कले आशियो नवे आमरी शियो रे दियो गो देखा आपनो करे आप यार सोल अल्लाह यार अंधकार कबरे जखन दिबे हमारे अंधकार कबरे जखन दिबे अंधकार कबरे जखन दिबे आशियो नबी हमारी कबरे करीब सलाम कदम बुझिया यार सोल अरे जोरे यार सोल प्यारा हाजिरीन पूरा पृथ्वी पर जमीन तक দজ্জালের গোষ্ঠীদেরকে খতম করে দিলে খতম করার পরে সুন্নিয়তের পতাকা উড্ডলন উড্ডয়ন করে দিলেন কেমন পতাকা মা আমেনা আমার নবীর কোলের টুকরো মা আমেনা উনি বলেন আমার রাসূল যেদিন দুনিয়ার জমিনে তরশি পানে ওই দিন আমার নবীকে কোলে নিয়ে আমানা বলেন ফেরেশতাকে সালামি এ ফেরেশতাকে সালামি দেনে ওয়ালে ফৌজ গাতি তী জানাবে আমানা শুনতি তী ই আওয়াজ আতি তী আল্লাহুম্মা সিদিনা وعلى سيدنا মা আমানা বলেন আমি আমার ছেলে প্যারা নবী মুস্তফাকে কোলে নিলাম আমার ছেলে এমন ভাবে নাচানাচি করছে আমার ছেলে আমাকে দেখে মুস্কি মুস্কি হাসছে আমি দেখতে পেলাম আল্লাহ আসমানের আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা তোমরা আসমানে কেন আমি দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসতেছে আল্লাহ জিবরিল আমিনকে বলেন ও জিবরিল আমি আল্লাহর কুদরতের কয় একটা পতাকা নিয়ে তুমি খানে কাবার মাঠে যাও আজকে নবী মুস্তাফার জন্ম দিয়ে খানে কাবার মাঠে নবী মুস্তাফার পতাকা উড্ডয়ন করে দাও আরো জোরে বলেন না সুবহান শানের রিসালাত এই কিতাবের নাম শানের রিসালাত এই কিতাবের মধ্যে ইমামে আলা হযরত বলেন ইমামে আলা হযরত বলেন আমার নবী দুনিয়াতে আসবে আল্লাহ আসমানকে সাজিয়ে ফেললেন জান্নাত সাজিয়ে ফেললেন আরশ আযিম সাজিয়ে ফেললেন কোদার খোদায় জাহান সাজিয়ে ফেললেন শুধু তাই না যাকে যাকে
ফেরেশতারা খানে কাবার মাটি আসলো শুধু মাটি এসে বসে থাকে নাই আমি আমেনা বসা অবস্থায় কাউকে দেখি নাই জিবরীল আমিন একটা পতাকা খানে কাবায় ঠেকেছে আরেকটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে আরেকটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পতাকা মদিনাতুল মুনাওয়ারায় একটা পতাকা বাইতুল মুকদ্দাসে এইভাবে টাঙ্গিয়ে দিলেন শুধু তাই না আমি মা আমেনা দেখতে পেলাম আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিল তোমরা দাঁড়িয়ে 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 আমার নবী মুস্তফাকে সালাম দিতে থাকো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ফেরেশতাকে সালামি আমরা হুজুররা যখন দাঁড়াই দাঁড়ানোর আগে এই কথাটাই শেয়ারটা পড়ে পড়ে নাকি বলেন না পড়ে নাকি ফেরস্ত কি সালামি দেনে ওয়ালি ফৌজ গাতি তি জনাবে আমনা শুনতি তি ইয়া আওয়াজ আতি তি সুবহানাল্লাহ বলেন না আমার নবীকে কোলে নেওয়ার কারণে মা আমানা বলেন আমার কান মোবারকের পর্দা খুলে গেল আমার চক্ষু দৃষ্টি খুলে গেল আমি দেখতে পেলাম লক্ষ লক্ষ পেরেস্তর আমার নবীকে সালাম দিচ্ছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজিরিন বলবো নাকি হুজুর তো এখন আসে নাই বলবো নাকি আপনারা শুনবেন শুনলে বলবো না শুনলে কিন্তু বলা যাবে না শুনবেন আমার নবী বলেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াসাতু কাহতায় হাদিসে পাকে আছে নবী এভাবে দুই টাঙ্গুল মোবারক ধরলেন আমার রাসূল সাহাবা ইকরামদেরকে দেখালেন ও আমার সাহাবীরা দেখো আমার দুই টাঙ্গুল এটা হো এটা একটা আঙ্গুল এটা একটা আঙ্গুল মোবারক দুই আঙ্গুলের মাঝখানে একটা কি আছে ছোট্ট পাক আছে আছে না নাই বলেন না আছে না নাই আমার নবী বলেন আমি নবী এবং কিয়ামত এভাবে দুই টাঙ্গুলের মাঝামাঝি এই সময়টা একেবারে ছোট তোমরা কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি নাও জোরে বলেন না সুবহানাল্লাহ